পাল্টা বিপ্লব না করে নতুন করে দল গোছাতে আওয়ামী লীগকে পরামর্শ দিয়েছেন বাংলাদেশের স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল এম সাকত হোসেন। সোমবার ছাত্র জনতার আন্দোলনে আহত আনসার সদস্যদের সম্মিলিত সামরিক হাসপাতালে দেখতে গিয়ে এসব কথা বলেন তিনি। মারামারি করে কোনো লাভ নেই উল্লেখ করে সাকত হোসেন বলেন, আরও কিছু লোকের মৃত্যু হোক তা তারা চায় না। আওয়ামী লীগ বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে নেতৃত্ব দেয়া দল, তাই অন্য কোনো প্ররোচনায় না পড়ে দল পুনর্গঠন করে নির্বাচনের প্রস্তুতি নেওয়ার আহ্বান জানান স্বরাষ্ট্র উপদেষ্টা। বাংলাদেশের তরুণরা বুক পেতে দিয়ে গুলি খেতেও প্রস্তুত থাকে, এ ধরনের তরুণদের সঙ্গে সংঘাতে না জড়াতে আওয়ামী লীগকে পরামর্শ দিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল এম সাখাওয়াত হোসেন। তিনি বলেন, তরুণরা পরিবর্তন চেয়েছে এবং রক্ত দিয়ে এই পরিবর্তন তারা এনেছে, তাদের বিরুদ্ধে পাল্টা বিপ্লব করে কেউ টিকতে পারবে না বলে জানান তিনি। তাই তরুণদের হাতে দেশ ছেড়ে দেওয়ার আহ্বান জানিয়ে সব ধরনের উস্কানি ও প্ররোচনা থেকে দূরে থাকতে আওয়ামী লীগের প্রতি আহ্বান জানান এম সাখাওয়াত হোসেন। আমাদের যে ইয়াঙ্গার জেনারেশন, এরা করেছে, কোনো পলিটিক্যাল পার্টি করে নাই, দে হ্যাভ গিভেন দেয়ার লাইফ, যেটা আপনারা কোনোদিন দিতে পারতেন না। সো প্লিজ, আমি অনুরোধ করছি, দয়া করে দেশটাকে স্বাধীন রাখুন। বাংলাদেশের মানুষ এখনই আওয়ামী লীগকে মেনে নিতে পারবে না বলে মনে করেন স্বরাষ্ট্র উপদেষ্টা। তাই দল পুনর্গঠন করে নিজেদের নতুন করে গুছিয়ে নির্বাচনের প্রস্তুতি নেওয়ার পরামর্শ দেন তিনি। যদি মানুষ ভোট দিয়ে আওয়ামী লীগকে নির্বাচিত করে তাহলে তারা আসবে বলে জানান সাখাওয়াত হোসেন। আমি আপনাদেরকে তো অনুরোধ করি, আমি বরং মনে করি আপনারা আপনাদের পার্টি রিঅর্গানাইজ করেন, এই পার্টির অনেক অবদান আছে বাংলাদেশে, এটা আমরা ডিনাই করতে পারি না। এর আগে সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে শেখ হাসিনার দেশ ছেড়ে যাওয়ার বিষয়ে কথা বলতে গিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, তিনি স্বেচ্ছায় দেশ ছেড়ে গেছেন, কেউ তাকে বাধ্য করেনি, শেখ হাসিনা চাইলে দেশে ফিরতে পারেন বলে জানান সাখাওয়াত হোসেন। স্বাধীনতা যুদ্ধ সহ বাংলাদেশে আওয়ামী লীগের বড় অবদান রয়েছে জানিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, তাদের দল নিষিদ্ধ করার কোনো পরিকল্পনা নেই, কোনো রাজনৈতিক দলই নিষিদ্ধ করা উচিত নয়। বাংলাদেশে না ফিরে বিদেশ থেকে কোনো ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি না করতে শেখ হাসিনাকে হুঁশিয়ার করেন স্বরাষ্ট্র উপদেষ্টা, এমনটা করলে তরুণ প্রজন্ম মেনে নেবে না বলে জানান সাখাওয়াত হোসেন। মাসুম হাসান, TBN 24 News Desk। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TBN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।